আমরা একটু দুইটা স্টেডিয়াম সত্যি 25 বছরের কেরিয়ার ফাইনালি আজকে রিটায়ারমেন্ট ডিক্লেয়ার। অনেকদিন ধরেই ভাবা চিন্তা চলছিল, বিকজ ইঞ্জুরি এতটাই বেড়ে যাচ্ছিল ডে বাই ডে, বডি ইজ নট এলো, আপনারা জানেন, দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং। তারপর লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল, ইজ এ পিক টাইম, ইজ এ ফার্স্ট টাইম ইজ ইন্ডিয়া হিস্ট্রি যে গোল্ড মেডেল আনা। তারপর রিস ফ্র্যাকচার এবং আরও কিছু, পা নিয়ে অনেকদিন ধরেই আমি অনেক সমস্যায় ভুগছিলাম, তো বডির সাথে আর লড়তে না পেরে এবং সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা, হ্যাঁ, ফাইনালি ইজ দ্য রিটায়ারমেন্ট টাইম, বিকজ একবার শুরু হলে সব কিছুর শেষ হতে হয়, এখন নেক্সট চ্যাপ্টারের টাইম, নেক্সট চ্যাপ্টার। এবং আমার পুরো আশা থাকবে আগামী দিনে যে শুধু ত্রিপুরা না, পুরো ইন্ডিয়ান জিমনাস্টিক্সকে কীভাবে আমার দ্বারা যদি কোনো আমি হেল্প করে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি অবশ্যই ওদের পাশে আছি এবং অবশ্যই ওদের সাথে থাকবো। কীভাবে ইন্ডিয়ান জিমনাস্টিক্স এগিয়ে যায়, কান্ট্রির জন্য মেডেল আসে এবং অলওয়েজ ত্রিপুরার, আমার স্টেটের জিমনাস্টদের জন্য আমি এবং এভরি অ্যাথলেটের সাথে ত্রিপুরার আমি ওনাদের সাথে আছি, বিকজ দিস ইজ দ্য পার্ট অফ লাইফ, শুরু হলে শেষ হতেই হবে। আমার 25 বছরের জার্নি, 25 বছর কেরিয়ার জিমনাস্টিক্স জার্নি, আজকে সেটার ফাইনালি ইতি হলো। জাস্ট অনলি আমার জিমনাস্টিক থেকে, বাট জিমনাস্টিক থেকে আমি ইতি না, কারণ জিমনাস্টিক্স আমার ব্লাডে আছে। জিমনাস্টিক দ্বারা আজকে ত্রিপুরা চিনেছে, আমাকে চিনেছে, আমার পরিবারকে চিনেছে এবং অলওয়েজ ইন্ডিয়ান জিমনাস্টিক্স আজকে সেই পারফরমেন্সে গেছে যেটা ওয়ার্ল্ড স্টেজে লোক জানতে পেরে। সত্যি যে প্রথম 5 বছরের দীপা ছিল যেটা ফ্ল্যাট ফুটেড ছিল, আজকে আমি আমার নিজের অ্যাচিভমেন্ট দেখে সত্যি গর্বিত যে আমি ত্রিপুরা রাজ্যের মেয়ে। আচ্ছা, তোমাকে আজকে কিছুটা হলো কি দুঃখ লাগছে? স্বাভাবিক, দিস ইজ, আমিও তো মানুষ, দুঃখ লাগাটাই স্বাভাবিক, বাট এটা অনেকদিন ধরে আমরা ভাবা চিন্তা করছিলাম এবং আমি মেন্টালি অনেকটাই স্ট্রং, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনেকদিন চিন্তাভাবনা করার পর ভাবলাম যখন বডি অ্যালাউ করছে না, শুধু শুধু বডিকে ধাক্কা দিয়ে তো স্বাভাবিক না, এবং দিস ইজ দ্য গুড টাইম টু রিটায়ারমেন্ট আফটার গোল্ড মেডেল এবং হিস্টোরিক গোল্ড মেডেলের পর সবারই একটা শেষ আসে। আজকে জিমনাস্টিক্স কেরিয়ার থেকে, অ্যাজ আ কম্পিটিশন কেরিয়ার থেকে আজকে ইতি। তুমি কি মনে করো যে দ্বিতীয় দীপা তৈরি হওয়ার মতন আছে? নিশ্চয়ই, যদি আমরা চাই কোনোটাই না করার।